হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা হচ্ছে একটা চ্যালেঞ্জ করছি, সে সেলের উপর দিয়ে এখান থেকে উই যে দেখা যাচ্ছে পিছনের একটা তাল গাছ আছে ওই পর্যন্ত একদম শেষ সোজা হেঁটে যাবে, পরা যাবে না, একদম সেলের উপর দিয়ে পুরোটা হেঁটে যেতে হবে। যদি সম্পূর্ণ যেতে পারে তাকে অবশ্যই কিছু গিফট হিসেবে দেওয়া হবে। তো চলুন দর্শক, সে কতটুকু পরে না পরে সেটুকু অবশ্যই দেখবেন। চলুন দর্শক, দেখতে পাচ্ছেন তিনি অলরেডি অনেক দূর চলে গেছে, আমি তার পিছিয়ে পিছিয়ে যেতে পারতেছি না, সে অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। দর্শক আপনারা সবাই দেখতে থাকুন সে কতটুকু যাইতে পারে। হে আসতে পারে, আমি তো যাইতে পারতেছি না, সমস্যা নাই, দেখা যাক কে পারে কে হারে কে যেতে। তার সাথে বাজি ধরছি অবশ্য, আল্লাহ না করুক সে জানি পড়ে যায়, নাহলে না পড়ে গেলে তো আমি পুরাই লস খেয়ে যাবো। ও মাই গড, সে আমার সে অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আমি তার সাথে কিছুতেই পেরে উঠতেছি না, আমি দৌড় দিছি অবশ্য, আপনাদের আসলে দেখাতে পারতেছি না, সে পড়ে যাচ্ছে অবশ্য। দেখছেন সে কিন্তু এখনও সুন্দরভাবে গতিতে এগিয়ে যাচ্ছে, আমি পারবো নু পারবো নু কতদূর এখনো অনেকটা দেরি আছে তাল গাছ পাওয়া, অনেকটা দূরে। তো সামনে একটা ব্রিজ আছে, দেখা যাক সে ব্রিজটা কীভাবে পার দেয়। এভাবে সে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে। প্রায় চলে আসছে সামনে তাল গাছ, সে কিন্তু এখন কোনোভাবেই হারার পাত্র না, সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যেন সে না পড়ে। আমি তার পিছনে দৌড়ে আস্তে আস্তে একদম হাফসা গেছি, দর্শক দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। দেখছেন সে কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এখানে কিন্তু সে পরে নাই। হয়তো দর্শক আপনারা ভাবতে পারেন যে আমি কাট সাট করে ভিডিও করতে পারি, কিন্তু কসম আমি একটু ভিডিও কাট সাট করিনি, সে প্রথম থেকে সুন্দর করে চলে আসতেছে। এই যে সামনে তাল গাছ, তাল গাছের কাছে চলে আসছি, আমার মনে হয় সে বিজয়ী হবে। তো আমি তো সম্ভবত তার সাথে হেরে গেলাম, অলরেডি 4.5 মিনিট অতিক্রম করেছে কিন্তু সে এখনও পরে নাই, এই তার গাছ অতিক্রম করে চলে গেল। এই যে সে বলতে সে নাকি পেরে গেছে। তো দর্শক দেখলেন সে সুন্দরভাবে সফলভাবে এগিয়ে আসলো এবং অবশেষে অবশ্যই সফল করেছে, সে একবারও পরে নাই, একদম সুন্দরভাবে এক টানা চলে আসছে।
তো আপনি কিভাবে পারলেন এতটা মানে যে এতটা পথ একদম রেল লাইনের উপর দিয়ে চলে আসতে? অনেক পরিশ্রম, অনেক সময় পরে যেতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে কন্ট্রোল করছি, মনেকে সাহস রাখছি যে যাবই, ওই তালগাছ পর্যন্ত যাবই, যেহেতু বাসি মানে যে পুরস্কার দিতে চাইছে পুরস্কারটা নিবই আর কি, পুরস্কার থেকে বঞ্চিত হব না। যাই হোক দর্শক, যারা ভিডিওটা দেখলেন যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।